আক্রান্তের সংখ্যা কমলে পরেও যেভাবে মৃত্যু হচ্ছে তাতে কিন্তু উদ্বিগ্ন প্রত্যেকেই। আর সেই জায়গা থেকে চিকিৎসকদের বক্তব্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে বিভিন্ন রাজ্যের ছবি যদি আমরা দেখি তাহলে বেশ কিছু রাজ্যে কিন্তু লকডাউন, কড়া বিধিনিষেধ, নাইট কারফিউ করা হয়েছে, কারণ করোনায় যে সংক্রমণ, যে বাড়াবাড়ি, সেটাতে রাশ টানার চেষ্টা করা হচ্ছে গোটা দেশজুড়েই। ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে কথা বলে নেব। ডক্টর বন্দ্যোপাধ্যায় নমস্কার, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। প্রতিদিনই প্রায় কথা হচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদের মূল্যবান মতামত আমরা নেওয়ার চেষ্টা করছি। আজকে যে পরিসংখ্যানগুলো সামনে আসছে, আক্রান্তের সংখ্যা অবশ্যই কমেছে কিন্তু মৃত্যুর সংখ্যাটা কিন্তু আমরা কিছুতেই কমিয়ে আনতে পারছি না, এটা কি সত্যি চিন্তার কারণ? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ডক্টর বলুন। আচ্ছা, আমরা প্রতিদিনের মতো সকালে পরিসংখ্যান নিয়ে আমরা বসি, যেরকম সেরকম আমরা যদি তাহলে নতুন সংক্রামিত রোগীর সংখ্যা নিশ্চিতভাবে অনেকখানি আমরা কমের দিকে যেতে পেরেছি। গতকালের যদি পরিসংখ্যানটা দেখো, গতকালের পরিসংখ্যানে কিন্তু আমরা বেশ খুশি হয়েছিলাম, রবিবারের সকালটায় মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমেছিল। আজকের মৃত্যুর সংখ্যাটা খানিকটা বেড়েছে, কিন্তু আমরা যদি এই লকডাউন এবং এই রকম একটা কঠোর করোনা বিধি মেনে চলতে পারি, এবং শুধু রাজ্যব্যাপী নয় সারা ভারতবর্ষ ব্যাপী, তাহলে কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যাটা ধীরে ধীরে কমবে। আমাদের সমস্যাটা আমাদের মতো ভারতবর্ষের মতো দেশে, সে এখানে বিভিন্ন রাজ্যের হিসেব বিভিন্ন রকম। তুমি যদি ভালো করে পরিসংখ্যানটা দেখো, মহারাষ্ট্রের একরকম গ্রাফিক্স থাকছে, গোয়ার একরকম গ্রাফিক্স থাকছে, পশ্চিমবঙ্গের একরকম গ্রাফিক্স থাকছে, এবং সেখানে রাজ্য থেকে রাজ্যে জনসংখ্যারও অনেক তারতম্য। তো জনসংখ্যার তারতম্যে করোনার সংক্রমণের তারতম্য হচ্ছে, এবং তাতে মৃত্যুর হার রাজ্য থেকে রাজ্যে ভ্যারি করছে, কিন্তু টোটালটাতে সেই জন্য কখনো কখনো ভ্যারিয়েশন হচ্ছে। আমি নিশ্চিত এই মৃত্যুর সংখ্যা আগামী এক সপ্তাহের মধ্যে আরো কমতে শুরু করবে, এবং করোনার যে নতুন সংক্রামিত রোগীর সংখ্যা সেটা যেহেতু কমছে, আমাদেরকে একটু ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই, এবং আমাদের আশায় বুক বেঁধে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। ডক্টর ব্যানার্জি, আরো একটা প্রশ্ন, এই যে আমেরিকা এবং ব্রাজিলের পাশাপাশি মৃত্যুর নিরিখে ভারতবর্ষকে আমরা এই একই সারিতে রাখলাম, তো এই ক্ষেত্রেও তো সেই একই আপনার ওই পয়েন্টটাই তুলে আনতে হয় যে ব্রাজিল বা আমেরিকাতে যত মানুষ রয়েছে ভারতবর্ষে তার থেকে অনেক বেশি, তো সেই অনুযায়ী মৃত্যুটাকে এভাবে কি ট্যালি করা যেতে পারে? একদম তাই। তোমার করোনার নতুন সংক্রমণ জনঘনত্বের উপরে অনেকখানি নির্ভরশীল। তুমি যদি ইউএস এর সঙ্গে ব্রাজিলের তুলনা করো, ব্রাজিলের জনঘনত্ব ইউএস এর চেয়ে অনেক বেশি। আবার ভারতবর্ষের সঙ্গে ব্রাজিল আর ইউএস এর যদি তুলনা করো, ভারতবর্ষের সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে অলমোস্ট আমাদের জনঘনত্ব, চায়নার পরেই। সুতরাং সেক্ষেত্রে আমাদের করোনা সংক্রমণের প্রাদুর্ভাব আমাদের দেশে বা সম্ভাবনা আমাদের দেশে অনেক বেশি, এবং যত করোনা নতুন সংক্রামিত রোগীর সংখ্যা বাড়বে তত মৃত্যুর হার বাড়ার সম্ভাবনা বেশি। এর উপরে আরো দুটো তিনটে জিনিসের দিকে বৈজ্ঞানিকদের নজর রাখতে হবে, সেটা হচ্ছে ভাইরাস তার গুণগত এবং চারিত্রিক কাঠামো কোনোভাবে পরিবর্তন করছে কিনা, যে সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে কিনা, এবং তার জন্য ডেথ অডিট রেগুলার হচ্ছে। আমি সেই ডেথ অডিটের একজন নিজেও একজন সদস্য, সুতরাং আমরা রেগুলার হাসপাতাল হাসপাতাল ঘুরে সবাই ডেথ অডিট করছি, কোথাও কোনো রকম ত্রুটি হলে আমাদের রাজ্যে অন্তত সেই জিনিসগুলোতে মনঃসংযোগ করা হচ্ছে। ডক্টর বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শিবব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। ডক্টর সুমন পোদ্দারের সঙ্গে আমরা টেলিফোন লাইনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর পোদ্দার নমস্কার, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। গতকাল আমরা যখন একটু খুশির খবর দিচ্ছিলাম যে হ্যাঁ মৃত্যুর সংখ্যা কমে এসছে অনেকটাই, 4,000-এর ওপরে প্রত্যেকদিন বলতে হচ্ছিল, গতকাল ছিল 3,000-এর ওপরে, আজকে আবারও আমাদেরকে বলতে হচ্ছে প্রায় 4,500, তো সেক্ষেত্রে কি বলবেন? কিছু সময়ে আশা জাগাচ্ছে সংখ্যাগুলো, আবার কিছু সময় দেখাচ্ছে আমরা আবার পিছিয়ে পড়ছি, কিভাবে ব্যাখ্যা করবে বিষয়টিকে? না না, পিছিয়ে আমরা কখনোই পড়িনি। এটা যে চিকিৎসার, যে করোনা চিকিৎসাতে ভারতের যা কন্ডিশন এখন আছে, আমাদের প্রচুর লিমিটেশন, এত বড় দেশ, গরিব দেশ আমাদের, এবং তাতে আমাদের প্রচুর লিমিটেশন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির থেকে, তাতেও আমাদের যা মর্টালিটি আছে সেটা কিন্তু যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির থেকে অনেকটাই পিছিয়ে।
তাই ওইভাবে পিছিয়ে পড়েছি এটা ভাবার কোনো কারণই নেই। মাঝে মাঝে দুদিন একদিন একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, এটা বারবারই বলে আসছি, এটা তো কোনো ঐকিক নিয়মে চলার জিনিস নয়, একটু তো আপ ডাউন হতে পারে, তাতে আমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ওভারঅল দেখতে হবে আমাদের যে এই যে ব্রাজিল বা আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটা তুলনা জায়গা চলে এলো, কারণ তৃতীয় স্থানে চলে গেল ভারত মৃত্যুর নিরিখে, এখনো পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে সেটা নিয়েও কি খুব বাড়াবাড়ি করার কোনো জায়গা রয়েছে? দেখুন, প্রত্যেকটা মৃত্যু হচ্ছে কষ্টের, সেটা একজন নিজের আপনজন যখন চলে যায় তখন সে যত বয়স্কই হোক না কেন সেটা কষ্টই হয়, সেটা ঠিক। কিন্তু টোটাল যতজন আমাদের জনসংখ্যা এবং যতজন আমাদের অ্যাফেক্টেড হচ্ছে সেই অনুপাতে যদি আমি পার্সেন্টেজ দেখি, তাহলে কিন্তু মর্টালিটির রেট কিন্তু সারা বিশ্বের অনুপাতে আমাদের দেশেরটা অনেক কম। তাই টোটাল পরিসংখ্যানের দিক থেকে আমরা ব্রাজিল বা আমেরিকাকে ছুঁয়ে থাকতে পারি, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে দেখলে কিন্তু সেটা অনেক বেটার পজিশনে আমরা আছি, তো ওইভাবে কম্পেয়ার করাটা ঠিক না। ডক্টর পোদ্দার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ডক্টর সুমন পোদ্দার তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।